হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি রুম টোয়েন্টি আমি কুশল ঘোষ আজ তোমাদের দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিজ্ঞানের পার্ট টু শুরু করাবো তবে যারা যারা এখনও অবধি পার্ট ওয়ান দেখোই তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা উপরে থাকা আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা গিয়ে দেখে নিতে পারো যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো আজকের প্রথম প্রশ্ন বলেছে একটি ইউকারিওটি ক্রোমোজমি অঙ্গসংস্থান চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কী কী চিহ্নিত করতে হবে আমাদের ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার নিউক্লিয়ার অর্গানাইজার এবং টেলোমিয়ার এই চারটে অংশ তোমাকে চিহ্নিত করতে হবে ঠিক আছে তাহলে যে ছবিটা দেখতে পাচ্ছি ওই দেখো সবগুলো চিহ্নিত করার দরকার নেই যে কটা বলেছে প্রশ্নে ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার নিউক্লিয়ার অর্গানাইজার এবং টেলোমিয়ার এই চারটায় চিহ্নিত করে দেখিয়ে দেবে এইভাবে ঠিক আছে বোঝা গেল ছবিটা সুন্দর করে খাতায় আঁকবে এবং এই চারটি অঙ্ক চিহ্নিত করবে এবারে দেখো আসছি পরবর্তী প্রশ্নে দেখো দু নম্বর প্রশ্ন কি বলেছে প্রাণীদের গমনের কারণগুলো কি কি আর কি বলছে সাথে ফ্লেক্সর এবং এক্সটেনশন পেশির কার্যপদ্ধতি পরস্পর বিপরীত ধর্মী এটাকে আমাকে উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে তাহলে প্রথম পার্ট দেখো কি বলছে গমনের কারণগুলি কি কি। প্রথমত প্রাণীরা খাদ্য অন্বেষণের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে দ্বিতীয়ত হচ্ছে তারা আত্মরক্ষা করে অর্থাৎ শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীরা স্থানান্তরে গমন করে তৃতীয়ত আশ্রয় সন্ধানের জন্য গমন করে তারা কি করে সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য প্রাণীরা নিরাপদ আশ্রয় সন্ধানে গমন করে আর শেষ পয়েন্ট এটা লিখবে এছাড়াও প্রজনন এবং বংশগতির বিভিন্ন কারণে প্রাণীরা বিভিন্ন জায়গায় গমন করে থাকে বোঝা গেল এবারে পরের পর দেখো ফ্লেক্সার এবং এক্সটেনশন পেশির কার্যপদ্ধতি পরস্পর পরস্পরের বিপরীত এটা আমাকে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা কী লিখবো দুটি অস্থির সঙ্গে সংযুক্ত থেকে যে পেশির সংকোচনে অস্থি এবং অস্থিস অঞ্চলে ভাজ হয়ে পরস্পরের কাছাকাছি আসে তারা হল ফ্লেক্সার পেশি যেমন হাতের বাইসেপ সংকোচিত হলে কোনোই ভাজ হয় আর অপরদিকে দেখো যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় সেটা হচ্ছে এক্সটেনশন পেশি কি টাইসেপস পেঁচি সংকুচিত হলে ভাজ করা হাত সোজা হয় বোঝা গেল তাহলে এইটুকু লিখে দেবে তোমার উত্তর কমপ্লিট এবার আসো তিন নম্বর প্রশ্নে কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয় বাক্যটির যথার্থতা বিচার করো এবং ডিএনএ ও আর এন পার্থক্য উল্লেখ করো ঠিক আছে তাহলে দেখো কোশচক্র এস দশাকে সংশ্লেষ দশা বলা হয় কেন কোষচক্রের এস দশায় প্রতিলিপিকরণ পদ্ধতিতে ডিএনএ সংশ্লেষিত হয় ফলে নিউক্লিয়াসে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় এবার চক্রের জিওয়ান দশার পরবর্তী পর্যায়ে ডিওয়ান সংশ্লেষ ঘটে তাই এই দশাকে এস দশা বা সংশ্লিষ্ট দশা বলা হয় এবার দেখো ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য প্রথম পার্থক্য লিখবে ডিএনএতে ইউরাসিল থাকে না এরকম একটা বক্স করে নেবে দিয়ে লিখবে প্রথম পার্থক্য লিখবে ডিএনএতে আর এস ইউরাসিল থাকে না আরএনএ তে থাইমিন থাকে না ডিএনএ প্রোটিন সরাসরি তৈরি করতে পারে না আর আরএনএ প্রোটিন তৈরি করতে পারে আর ডিএনএর কোনো প্রকার ভেদ নেই আর এন এর তিনটে প্রধান ভেদ থাকে কী কী প্রকার হয় এমআরএনএ আরআরএনএ আর টিআরএনএ এই তিনটে ভাগ থাকে ডি আর এন এর ক্ষেত্রে ডিএনএ কার্যগতভাবে চিরস্থায়ী হয় কিন্তু আর এন ক্ষণস্থায়ী এই চারটে লিখবে তাহলে কমপ্লিট ঠিক আছে এবার সব লাস্ট প্রশ্ন কী বলে চার নম্বর প্রশ্ন অ্যাড্রেনালিন হরমোন আপাতকালীন পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাকে ব্যাখ্যা করতে হবে আর একটা কি পাঠ বলেছে ট্রপিক ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো তাহলে অ্যাড্রেনালিন হরমোন আপাতকালীন পরিস্থিতি ব্যাখ্যা মোকাবিলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কীভাবে লিখব দেহের জরুরি অবস্থায় যেমন রাগ ভয় উত্তেজনা দুশ্চিন্তা ইত্যাদি ক্ষেত্রে অ্যাড্রেনালিন হরমোন অধিক পরিমাণে ক্ষণিত হয় ঠিক আছে এবং হৃদপণ্নের হাড় রক্তচাপ সার হার ইত্যাদি বাড়িয়ে এইসব জরুরি অবস্থা নিয়ন্ত্রণের জন্য দেহকে উপযোগী করে তোলে সেই জন্য অ্যাডিনালিনকে জরুরকালীন বা আপাতকালীন হরমোন বলা হয় ঠিক আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবার দেখো পরবর্তী প্রশ্ন কী বলেছে টপিক এবং ন্যাস্টিক চলনের পার্থক্য লেখক আবার একটা বক্স করে নেবে এভাবে দিয়ে লিখবে ট্রপিক চলন বহিষ্ঠ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় আর ন্যাস্টিক চলন বহিষ্ট উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় দ্বিতীয়ত লিখবে উদ্ভিদের অপরিণত অংশে এটা ঘটে আর ন্যাস্টিক চলন পরিণত অংশে ঘটে তৃতীয় পয়েন্ট লিখবে এটি অনুকূল আর প্রতিকূল হতে পারে আর ন্যাস্টিক চলন লিখবে এটি সর্বদাই অনুকূল ধর্মী হয় ব্যাস কমপ্লিট কোথাও কোনোরকম বুঝতে অসুবিধা হলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে